বিষ্ণুবীর 11টা বউ ছিল কয়টা আরো জোরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মইরা যাব এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না বিষ্ণুবীর স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কি না তারপরে আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে উমর জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাশ জাইনাব বিনতে খুযাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামাআ জুয়াইরিয়া বিনতে আল হারিস মাইমুনা বিনতে আল হারিস উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই 11 জন বউ ছিল সুবহানাল্লাহ দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাদারিয়া আরেকজনের নাম মারিয়াত বিনতে শামউন আল-কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পোড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল 25 বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত 40 শুধু 40ই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী যদি নারী পূজারি হতেন 25 বছর বয়সে মক্কার সবচাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবনেও নারীদের দিকে চোখ তুলে তাকান নাই রব্বুল আলামিনের আদেশে তার অন্তরে ইলহাম হয়েছে খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তানওয়ালা একজন মহিলা প্রৌঢ়া নারী খাদিজাকে সুবহানাল্লাহ চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগ্যাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লায় কোন আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা উমার বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য উমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর উমরে ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ গেল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খারিবাত খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ের নবী সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন বিশ্বনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় হায় এতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম এখন মুহাম্মদ হইছে আমগো বেয়াই কি হইছে ইহুদিরা কয় আর কিলাকিলির দরকার নাই সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে
এরপর বনি মুস্তালিকের যে সর্দার তার মেয়েকে বিষ্ণুবি বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে, চারটা কারণের তিনটা বললাম, আরেকটা হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য, হুকুম আহকাম শিখানোর জন্য। আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন, যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কিনা? বিষ্ণুবি একজন পালক পুত্র পাললেন, নাম জায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, জায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে জায়েদ। আসলে কি জায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন, জায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে, তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিষ্ণুবি বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়, চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য বিষ্ণুবির বিয়ের সংখ্যা গুলো বাড়িয়ে দিয়েছে কে? প্রথম বিয়ে করলেন খাদিজাকে, বিষ্ণুবী খাদিজারে এত ভালোবাসতেন, খাদিজা এতেকালের পরে বিষ্ণুবী যেই বছরটা কাটিয়েছেন, বিষ্ণুবী এটার নাম দিয়েছেন আমুল হুজুন, দুঃখের বছর। যেই বছর খাদিজা এতেকাল করলো ওই বছরটাকে বিষ্ণুবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিষ্ণুবী খাদিজারে এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিষ্ণুবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কেয়ামতের এই কঠিন দিন যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মা এসা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? ওই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিষ্ণুবী মা আয়েশার থুতনিটা ভেবে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলে না, এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না, খাদিজার মতো আমি একটা বউ পাই নাই, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা বলছে রাগের মাথায়, আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই, খাদিজা আমব্রেলার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমারে 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে, আল্লাহু আকবার। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর, পৃথিবীর কোনো মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই, একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, এই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ও নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসতো খাদিজাকে। খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসতো। বিশ্বনবী বললেন, উরি তুকি সালা সালা ইয়াল ইয়া আয়েশা, আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার 3 বার স্বপ্নে দেখেছি, বুখারীর বর্ণনা, কয়বার? এই 3 বার স্বপ্নে দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল, বিশ্বনবী দেখুন তো মেয়েটারে কেমন লাগে, আমি বললাম ভালো লাগে। জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন, ও নবী আকাশ থেকে ডিরেক্ট প্রপোজ, সরাসরি প্রস্তাব,
বিয়ে করবেন নাকি কার মেয়ে? জিব্রাইল কয় আবু বকরের মেয়ে। বিশ্ব নাই বললেন, ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মোহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, সুখ আর সুখ। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো, তখনও কোরআনের আয়াত নাজিল করতো কে? বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া, তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না, শুধুমাত্র কেবলমাত্র মায়েশার সাথে যখন শোয়া, তখন কোরআনের আয়াত নাজিল করতো কে? চিল্লায় বলেন কে? মায়েশা বলেছেন, পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে, পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। এক নাম্বার, আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, আমি ছাড়া বিশ্বনবীর কোন কুমারী বউ ছিল না। দুই নাম্বার, আমার ঘরেই বিশ্বনবীর কবর। যারা হজ উমরা করতে যান, বিশ্বনবীর সালাম পড়তে যান, এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে, যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন, এটাই ছিল মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ, আমার ঘরে বিশ্বনবীর কবর। তিন নাম্বার, আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চার নাম্বার, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছ, এই যে আমরা ওযু না করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন, পথিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট চিনেন নাকি? চেইন চিনেন? হার চিনেন? হার, আচ্ছা হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার খোঁজো। সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়, এখন কি করবে? যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো, ওযু করে নামাজ পড়বো, কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানায় নাই, নাজিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকে শুরু করলো, ও আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীর নামাজ কাজা হবে, কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশারে ধমকাতে লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আর উস্কে পে যায়। ফা ইন লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা। আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন, ফা ইন লাম তাজিদু মা, এখন থেকে সফরে কোথাও যদি ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? এজন্য মা আয়েশা বলতেন, এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে, বিশ্বনবীর কোনো বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই। এত ভালোবাসত বিশ্বনবী আয়েশাকে, এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো, এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আর এক মগ দিয়ে মা আয়েশা ঢালে, গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ, রাস্তে কয়ে কত রোমান্টিক ছিল আমার নবী। মা আয়েশা ওটের হাড্ডি পছন্দ করত, ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা আয়েশা রেখে দিত, ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মা আয়েশার সাথে। মা আয়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মা আয়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই, বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতে চলে যেতেন বাইরে, আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী ঢুকতো, চিল্লা করতেন সুবহানাল্লাহ। মা আয়েশা তীর খেলা দেখতে পছন্দ করত, বিশ্বনবী বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না, বিশ্বনবী বললেন, ও আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন, কোন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা ঘর, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে, বিশ্বনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো, বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে, সেজদা দেওয়ার জায়গা নাই, কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানা ছাড়া নাই। বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত, মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী সেজদা দিত, আবার সেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো। সুবহানাল্লাহ, পড়বেন না?
কি সুন্দর ছিল ওনাদের সংসার, কি ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখবো, সাহাবাদের জীবনী থেকে শিখবো, ঠিক কিনা?